হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে মায়ের ডাকে আমার ঘুম ভেঙেছে। মা ডাকছে, ও বৌমা ওঠো। আমার মা আর ননদ দুজনাকেই বলা আছে যে যদি দেখো বেশি বেলা হয়ে যাচ্ছে আমাকে কিন্তু ডেকে দেবা, না হলে উঠে কোনো কাজের তাল পাবো না, আরো অসুবিধা বেশি হবে। সবেমাত্র বেদানার এইটুকু টুকু গুটি এসছে, যেটা বড় ফুল ওটা বেদানা এসছে, আর ওইগুলো করি, এখনো ফোটেনি, ফুল ফুটবে। আর দু একটা ফুল তো ঝরে পড়ে গেছে, এই একটা ফুল ফুটেছে। এই গাছটা নতুন করে পাতাই ছাড়েনি, যে কটা পাতা ছিল সে কটাই। সায়ন পায়ে লাগিয়ে এসছে ফুটবল খেলতে গিয়ে, ও তো ভোরবেলায় খেলতে চলে যায় কাউকে না জানিয়ে, আর যখন পায়ে লাগবে তখন সবাই জানবে। এ দেখো, এই মোনাটার তো শরীর খারাপ ছিল, তোমরা কালকে দেখেছো, একই রকম আছে, তার মধ্যে এই 19-20 পার্থক্য আর কি। তোমাদের দাদার ভাষা অনুযায়ী আমার চোখে এখন 176 ঘুম আছে, তো ঘুমটা এখনো কাটেনি, একটু চা খেয়ে ঘুমটা কাটাবো, তারপরে সমস্ত কাজ শুরু করব। আর এখন মনে হচ্ছে এরকম চুপচাপ একটু বসে থাকি দেয়ালে হেলান দিয়ে। সেই তোমাদের দাদা জলের ছিপিগুলো নিয়ে আসে আর আমি কুড়িয়ে কুড়িয়ে একটা বস্তায় ভরি, 6 মাস পর একবার বেচি, 20 টাকা 25 টাকা হারলি 30 টাকা হয়, সেইগুলোর ওপরে এখন বসে আছি ছিপির বস্তার ওপরে। কালকে তো আমি তোমাদের দাদার আগে ভাত খেয়ে নিয়েছি, তার ফল কি হয়েছে দেখো, এবার দাঁড়াও দেখাচ্ছি একবার একেবারে। ওর জন্য যেমন মাংসের তরকারি রেখেছিলাম সেম তেমনই আছে, ভাত খাইনি, মাংস খাইনি, একটা মাছ রয়েছে সেটাও খাইনি। দেয়ালে ঠুকে ঠুকে মাথা দিয়ে রক্ত বের করে ফেললেও এই আফসোসের কখনো শোধ হয় না। ভালো লাগে, নিজেই বললো যে তুমি খেয়ে নাও, খেয়ে নাও বলে নিজেই খাইনি। চা হয়ে গেছে, তোমরা তো জানোই গত ভিডিওতে দেখেছো যে আমার ছেলেটা আছে, ও ঘুম থেকে উঠলো, চা দেবো, আর এখানে আমার চা রয়েছে। বাবা আজকে সকালবেলা উঠে ভিজে জামা পড়ছিল না কেন? গরম বলে কি হারে ঠান্ডা লেগেছে তোমরা তো জানোই, আর তার মধ্যে ভিজে জামা পড়ছে। সবাইকে একটু বলে দাও কেমন আছো, বলে তোমরা কেমন আছো, কষ্ট হয় কথা বলতে, তবু চেষ্টা করে বলছে। কি অবস্থা করেছে দেখো, ওইখানে খোলের ডাম ভিজানো ছিল আর খোলের ডামের মধ্যে মুখ ঢুকিয়েছে, কি না খোল খাবে, দি ডাম সবে তুলটা আমাদের কলের ধারে নর্দমায় পড়েছে। কুকুর গরু ছাগল এদের নিয়ে আর শান্তি নেই, এখন চান কর কি গন্ধ বেরোচ্ছে, বাবারে বাবারে হবে না কেন, এই গরুর মালিক তো বোকা, কোনো বুদ্ধি আছে নাকি, যেমন গরুর মালিক তেমনি তার গরু। এই শাড়িটা পরেছি বলে মনে হচ্ছে না কোথাও যাবো কি কোথাও গিয়েছিলাম এসে কথা বলছি, সেরকমটা নয়, সব নাইটি কটা তো কেচেই দিয়েছি, সাথে শাড়ি কটাও, তো এই শাড়িটা পরলাম, পরে আবার ছেলে নাইটি পরে নেবো, আর দুপুরবেলা জল দিতে যাচ্ছে, স্বাভাবিক কথা, গরম পড়েছে আর এই যা পরিশ্রমের কাজ, মানে যেই পরিশ্রমের কাজ করুক না কেন গরমে যেন ক্লান্তিটা বেশি আসে তখন শরীরে। দেখো আমি খানিকক্ষণ রোদ্দুরে তাকিয়ে তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না, বারবার চোখ বুঝে আসছে। মোচার বড়া হবে আজকে, যার ওই গলা কেটে দিচ্ছিলাম তার। আজকে যদি তোমার চুল কাটতে গিয়ে আমি ভুলে বটি দিয়ে গলাকে নামিয়ে দিতাম কি হতো, ও তো থাকতোই না ভাবে, ও জানবে কি করে আর কি হতো না হতো, লাস্টে তো আমি জেলের ভাত খেতাম। যখন ঠাকুরকে স্নান করে ফুল জল দিলাম তখন ফুল ছিল না, মানে যখন ঠাকুর সেবা দিলাম এখন আমার যা ফুল নিয়ে এসছে ফুলকটা দিয়ে দেবো। আমি ঘুমোছিলাম তো, তাই ঘুমোতে ঘুমাতে আমার বউ আমাকে একটা কথা বললো, এটা আমি গানের মাধ্যমে শুনিয়ে দিচ্ছি। আমার বউ বলেছে, মরতে আমায় মরতে আমি পারবো না ভাই, পারবো না, রেল লাইনে বডি দেবো। দেখেছো ভাগ্যের দোষ, আমার ননদ বললো চুল কেটে দাও, বটি নিয়ে চুল কেটে দিলাম, ও আবার আমায় পরে বললো আমার বোনের গলা কেটে দিচ্ছিলে নাকি। আচ্ছা তোমরা সবাই বলো যে বাড়িতে কাইসি আছে, কাইসি দিয়ে চুল না কেটে বটি দিয়ে চুল কাটতে গেলে গেলে তাহলে নিশ্চয়ই মতলব খারাপ আছে, হয়তো গলাটা কেটে দেবে এরম ভাব, কিন্তু মানুষ চোখে চোখে চোখ পড়ে গেছে বলে আর মনে হয় না। আমার ঘুমিয়ে আছে, আমি বললাম যে এটা কোনো যুক্তি, সকাল সকাল উঠে কাজ সেরে একটু ফ্রি হয়ে বসবা, কোথায় একটু বউ নিয়ে ঘুরতে যাওয়া বিকালে, সেই সব মতলব থাকবে কিনা, বেলা 11টা 12টা তো ঘুমাবে, আবার এখন গান গাইছে, বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না, এই তোমায় আমি মরতে বলেছি, দেখেছো দেখেছো কেউ করছে সব মরতে বলেছি, তোমরা সবাই দেখো না কেউ করছে, চলো রেল লাইনে দুজন একসাথে বডি দেবো, মাথা দেবো না, এই দেখো বডি দিলে তো মাঝখান দিয়ে কেটে যাবে, তাহলে মাথা না দিয়ে উপায়টা কি আছে। ও বাবা কিসের গন্ধ পাচ্ছ, ইলিশের, তাহলে ভাবো তো 80 টাকা কেজি কোকিলা নিয়ে যদি আমার বাবা ইলিশের গন্ধ পায় তাহলে তো আমার কোকিলা নেওয়াটা সার্থক হয়েছে, তাই তো। চলো রান্না হয়ে গেছে একবার দেখিয়ে দিই, মুসুরির ডাল, আলু ভাজা, আর আমার বাবার ভাষায় ইলিশ মাছ, এই হচ্ছে আমার আজকের মেনু। খবরে কি বলছিল আর বলা যাবে না, এক্ষুনি বলছিল খবরে নাকি বলছিল 11টা থেকে আর ঘরের বাইরে বেরোনো যাবে না, রান্না খাওয়া কাজ কমপ্লিট করে সব ঘরের ভিতর থাকতে হবে, নালে নাকি বাইরে বেরোলে স্ট্রোক হয়ে মরে যাবে সবাই রোদ্দুরে, খবরে বলেছে, কোন চ্যানেলে ওর কাছ থেকে শুনতে হবে। তোমাকে তুলে নিয়ে যাবে, এরকম কোনো হয় না, এখনো পর্যন্ত অত টেম্পারেচার বাড়েনি,
বাড়বে এক সপ্তাহ থেকে থেটা বলে দিচ্ছি 50 ডিগ্রি যখন টেম্পারেচার হবে মাইক হবে শুন মাইক এলাউস করবে কালকে শুনবে 50 আন্টি তোমার জানা আছে আমার জানা নেই ও যেটা বলবে সেটা সঠিক সঠিকই হবে আমি সঠিক বলো হ্যাঁ তোমরা বলো হ্যাঁ 11টা থেকে আমরা কেউ বের হবো না 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 কিছু একটাও শুনে জানালে বলবে কেন এই ধরনের কিছু একটা শুনেছো নিশ্চয়ই না এইভাবে বলবা কেন তুমি তাহলে মানে 11টার মধ্যে রান্না খাওয়া করে সব ঘরে বসে থাকবো তাই তো ঠিকই আর এই রোদে যারা মাঠে কাজ করে কত মানুষের সানস্ট্রোক হয় জানো খুব খারাপ লাগে এই বিষয়গুলো কিছু করার নেই প্রকৃতির সাথে তো আমরা লড়তে পারবো না রোদ্দুরটা তো তারই দান আর সত্যি আমাদের টিনের ঘরে দুপুরবেলা খুবই কষ্ট হয় আমার ননদের কিন্তু গরমে খুব কষ্ট হবে আমার অতটা গরমে কষ্ট হয় না সহ্য করতে পারি কিন্তু অনুভব করি যে যারা বাইরে কাজ করে আর এই টিনের ঘরেও দুপুরবেলায় খুব ভাপ ওঠে আমাদের ঘরটা তো বিছানা পুরো হিট হয়ে যায় আমার ফোনগুলো মনে হয় 100 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় এত তাপ তো সবারই টিনের ঘর তো আমার একা না সবারই যাদের যাদের টিনের ঘর আছে কিন্তু হ্যাঁ রাত্রিবেলায় কিন্তু খুব শান্তি বলো ঠান্ডা হয়ে যায় পুরো টিনের ঘরে কালকে থেকে আজকে এই পর্যন্ত মনে হচ্ছিল যেন সময়টা ঝড়ের মতো ফুরিয়ে গেল তো ওকে আর রাখতে পারলাম না এবার বাড়ি যাচ্ছে খুব সাবধানে যাবি আবার আসবি রাজু এখন বাস স্ট্যান্ডে যাবে বাসে তুলেছে একজন টোটো ভাড়া নেবে 30 টাকা রাজু বলছে ইয়ারকি মারা চল আমি গাড়ি করে নামিয়ে দিয়ে আসি ভাত ভাড়া হয়ে গেছে ওষুধ খাইয়ে তারপর ভাত খাবে আমাদের খাওয়ার জায়গায় একটা ফ্যানের ভীষণ দরকার কারণ ও তো রোদ গরম থেকে আসে গরম গরম ভাত আর এই গরমে কষ্টই শরীরের পক্ষে গতবারের একটা টেবিল ফ্যান ছিল ফ্যানটার তার পুড়ে গেছে কয়েল পুড়ে গেছে ওটা এখন অকেজো তো দেখি আর একটা ছোটখাটো ফ্যান নিতে হবে সকাল সকাল স্নান করে যেন বারবার মনে হচ্ছে কি মহৎ কাজ আমি করে ফেলেছি কারণ অন্যদিন স্নান না করলে কি হয় যাই কাজ করি না করি মাথায় থাকে আমাকে তো স্নান করতে হবে তো সেই তারা আজকে নেই রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলেটা চলে গেল মনটা ভালো লাগছে না এখন একটু শুয়ে বিশ্রাম নেব তারপরে উঠে ভাবছি যদি মানে এনার্জি লাগে ভালো লাগে তাহলে বিচুলি কাটবো নয়তো আজকে থাকবে কালকে থেকে শুরু করবো তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার পায়ে ভাতের হাঁড়ি পড়ে গেছে জানো তো কোনো গরম ছ্যাঁকা লাগেনি ঠান্ডা হাঁড়ি মানে একটু উঁচুতে ছিল দিয়ে একটা আঙুলে প্রেশারটা পড়েছে যখন লাগলো না মনে হয় মাথা চড়াম করে ঘুরে উঠলো যাই হোক এখন একটু শুয়ে বিশ্রাম নেবো তারপর উঠে আবার দেখি পরে কি কাজ হয় না হয় মাংস চুরি করে খাচ্ছে খেলছে হাত ধুয়ে খাচ্ছিস তো এখন ধরা পড়ে গিয়েছে দেখো কি করবে মুখটা ওর মুখের ভাবটা দেখো দুপুরবেলা ঘুমিয়ে যে এত বড় সর্বনাশ হবে আমি একদম আশা করিনি ওই যে ওর আজকে ভয় হয়ে গেছে ওর বরের আজ মাথা গরম হয়ে যাবে হওয়াটাই স্বাভাবিক আরে আমি একটু দুপুরে ঘুমিয়েছি তাই নালে তো আমিও খেয়াল রাখি এই যে পামসু গাছ দুটো গাছই খেয়ে নিয়েছে এই গাছটা এই গাছ তো মুড়িয়ে খেয়েছে পুরো আর কদিন পর পাম তেল হতো এই গাছের বীজ থেকে তুমি শুয়ে পড়লে কেন শরীরে স্নান করো ভাত খাও শরীরে লেগেছে ওখানে শুয়ে পড়লো আজকে আমি টয়লেটে বসে পারবো চালাবে শুয়েছিল উঠে বসলাম একটু চাপবো বলে আর কি বসলাম ও তো আর বোঝে না যে আমি জল করা দিয়ে আসছি কিভাবে পরিশ্রম করে আসলাম একটা জল 21 কেজি ভারী এবার জার নিয়ে জলটা 20 কেজি এবার ওই জার একটা একটা করে লোকের বাড়িতে দিয়া প্রচুর পরিশ্রম সেটা বুঝলে আর বলতো না যে টয়লেটে চাপবো বুঝি না যদি ওর হয় আমি বাড়ি বাড়ি জল দিয়ে আসতাম তাহলে হয়তো বুঝতাম আমি যে ওর কষ্টটা অনুভব করি সেটা মুখে যতই বলি না কেন যতই আমি রিয়েলাইজ করি না কেন আমার মনে যতই কষ্ট হোক না কেন ওর কষ্টটা নিয়ে যেহেতু আমি ওর জন্য কিছু করতে পারি না বাড়ি বাড়ি ওর হয়ে আমি জল পৌঁছে দিতে পারি না ওই জন্য ওর কষ্টটা বুঝি না আজকের কোকিলা মাছটা দিয়ে সত্যি ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে আমি একটু গরম করতে বসিয়েছি তো দারুণ সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে ইলিশ মাছ তো যাই হোক এখানে দেখো হাড়িতে ভাত অল্পই আছে আমি ভাত বসিয়ে দেবো ও কাজ থেকে এসে স্নান করে গরম ভাত খাবে আর আলু সিদ্ধ দেবো সন্ধ্যাবেলায় গরু দোয়ানো হবে দুধ জাল দেবো এই নিয়ে আবার রাতের খাবারটা করে রাখবো আর সন্ধ্যের মধ্যেই আর তার কারণ হলো রাত্রিটা যদি আমি একটু ফ্রি থাকি গুছিয়ে শর্ট ভিডিও করতে পারবো তো যাই হোক এখন সন্ধে দেবো রান্না বসাবো আশা করি 8টার মধ্যে আজকে সমস্ত কাজ সেরে ফেলতে পারবো মানে রাতের রান্নার দিকটা আর কি আজকের সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে আমার খাওয়া হয়ে গেছে আর সোহিনী দেখো গদি পেতে ছিল জানি না ও কি করবে গদিটায় শুতে ইচ্ছা করছে আর এটা কি নবদ্বীপ বলেই সম্ভব প্রত্যেকদিন সন্ধে হলেই সপ্তাহে 5 দিন তো হবেই পুরো হাতে গোনা 5 দিন কীর্তনের আওয়াজ আসছে দেখেছো প্রায় দিনই কীর্তনের আওয়াজ আসে আজকে রাত হয়ে গেছে না হলে না আমার খুব চিন্তা হচ্ছে জানো তো একটা লক্ষণ গণ্ডি এনে বিশেষ করে এই চিনি টিনি যে বালতির মধ্যে ভরা আছে এবার অনেকটা করে তো মাসকাবারি জিনিস আনা হয়েছে আমি সব কিছু কৌটোয় ঢালিনি একটা বড় বালতি আছে বালতির মধ্যে মুখ আটকে রেখেছি আর তেলটা আছে তো চারিধারে দেখি পিঁপড়ে ঘুর 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 করছে এবার লক্ষণ দেখায় না যতক্ষণ না ওটাকে মানে গন্ডি কেটে দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই তোমাদেরকে নিয়ে চলে আসলাম একটু এই ঘরে বরাবর আমি একটু কমই আসি মনটা খুব খারাপ লাগছে বলতে
আমার তো সেকেন্ড চ্যানেল যেটা তোমরা জানো, চ্যানেলটা আমার কাছে নেই, সাধন সাথী কুকিং চ্যানেল। আমি প্লে বাটনটার দিকে তাকাচ্ছি আর ভাবছি, ওখানে তো মানে 70,000 সাবস্ক্রাইবার প্রায় হয়েই গেছিল, 200 কম ছিল। তো ওই চ্যানেলটা যদি আমি ফেরত পেতাম, হয়তো বেশ কিছুদিন পর আর একটা প্লে বাটন আসতো। তো এতটা কষ্ট করার পর চ্যানেলটা যখন একটা জায়গায় এসে পৌঁছেছে, তো তারপর একদম হারিয়ে ফেলা, তীরে এসে তরি ডোবা যাকে বলে এক কথায়। তোমাদের ভালোবাসায় আমাদের শর্টস ভিডিওয়ে প্রচুর প্রচুর ভিউজ ছিল, তাই সেকেন্ড চ্যানেল থেকেও কিন্তু আমি শর্টসের গিফটটা পেয়েছিলাম। তো যাই হোক, তোমরা তো আমার পাশে আছোই, যারা রিটুইট করেছো আমি দেখেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা যদি আমি ফেরত নাও পাই, তো তোমরা রিটুইট করে যারা আমার পাশে আছো, তারা আমার অসময়ের বন্ধু, দুর্দিনের বন্ধু, তাদের এই এই পাশে থাকা আমি কোনোদিনও ভুলবো না। চ্যানেল নাই বা ফেরত পেলাম, কিন্তু তোমরা যে আমার পাশে থাকলে, আমি তো বুঝতে পারলাম যে না, মানুষ আমার পাশে আছে, কারা আমার পাশে আছে। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তো যাই হোক, চলো, রান্না বান্না খাওয়া দাওয়া কাজ সমস্তটাই তো শেষ, আর তো তেমন কিছু নেই, আর রাতও বেশ হয়েছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে সকাল থেকে আবার হাসি মুখে তোমাদের সামনে আসবো, কেমন? সবাইকে গুড নাইট।